গাইস, তোমাদের সামনে আমি চলে এসেছি আবার একটি নিউ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা এখন শুরু করলাম। তন্দ্রা ব্লগে সবাইকে স্বাগত, আর সবাই ভালো আছো, আর সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে 10টা, আর আমার কি আজকে আমি তোমাদেরকে অন্য কিছু ব্লগ দেখাবো না ডেইলি ব্লগের। তো আজকে তোমাদেরকে আমি রেসিপি দেখাবো, একটা বক মাছের হচ্ছে আলু দিয়ে ঝাল। তো তোমরা অনেকেই হয়তো এই মাছটা চিনতে পারো। এই মাছটা হচ্ছে তোমার বেশিরভাগ নদীতেই হয়, আর মাছটা যারা গ্রামের মানুষ তারা তো নিশ্চয়ই ভালো করে চিনতে পারবে এই মাছটাকে। তো আর আমরা এখানে বাজার থেকে, আমাদের পাশেই বাজার, তো এখানে আমি উঠেছে মাছটা বক মাছ। তো এটা নিয়ে এসে আমি ভালো করে আলু দিয়ে ঝোল করছি, ঝোল করে নিয়েছি। আর তোমরা এই রেসিপিটা দেখতে থাকো প্রথম থেকে, যে আমি কীভাবে মাছটা রান্না করেছি। তো এখানে আমার এটা হয়ে গেছে বলে তা তোমাদেরকে প্রথমে এটা দেখালাম, আর এখন আমি মাছটা কিভাবে রান্না করছি চলো দেখো। বক মাছ নিয়ে নিয়েছি, আজকে রান্না করছি বক মাছ। তো বক মাছটা ভালো করে এখানে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে এখানে একটা গোটা বক মাছ ছিল, আর এর মধ্যে ভালো করে ধুয়ে আমি একটু নুন দিয়ে দিলাম, এখানে একটু হলুদ দিয়ে দিলাম। তো নুন হলুদ দিয়ে বক মাছটাকে আমি ভালো করে মেখে রাখবো। নুন হলুদ দিয়ে বক মাছটাকে ভালো করে মেখে রাখছি, আর এটা মেখে কিছুক্ষণ রেখে দেবো। রেখে তারপরে মাছটাকে ভাজবো। আর আজকে এটা রান্না করছি বক মাছের আলু দিয়ে কালি ঝোল। আর দেখো এটা ঝোল বলতে একদম ঝোল হবে না, একদম মাখা মাখা হবে। তো এটা কিছুক্ষণ আমি মেখে রেখে দিলাম, আর এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নেব, গ্যাসটাও জ্বালিয়ে নিই। এখানে গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি, আর দেখো এটা কড়াইও বসিয়ে দিয়েছি। আগে কড়াইটা কিছুক্ষণ গরম হতে দেবো, আর এখানে মাছটা তো মাখাই আছে, আর আমি একটু আলু কেটে নেবো। কড়াই আমার গরম হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম মাছটাকে ভাজার জন্য। আর এখানে আলু তিনটে নিয়ে নিয়েছি, আর দুটো পেঁয়াজ, এই দুটো এগুলোকে কেটে নেবো। কড়াইয়ের তো আমার তেল গরম হয়ে গেছে, আর দেখো কিরকম আগুন আগুন, মানে ধোঁয়া ধোঁয়া বেরাচ্ছে। এবার যে মাছগুলো মেখে রেখেছিলাম সেই মাছগুলো তো আমি দিয়ে দিলাম, ভেজে নেবো মাছগুলোকে, আমি ভালো করে ভেজে নেবো। মাছটাকে তো আমি এক পিসটা উল্টে দিলাম, এক পিসটা আমার ভাজা হয়ে গেছে, আর এক পিসটা উল্টে দিলাম ভাজার জন্য। তো এরকমভাবে মাছগুলোকে আমি ভেজে নেবো। তো মাছ তো আমার ভাজা হয়ে গেলো, এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, একটু কড়া করেই মাছগুলোকে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, তো একটু কড়া করেই ভেজে নিলাম। এবার কড়া থেকে উঠিয়ে নিচ্ছি, মাছগুলো তো উঠিয়ে নিয়েছি আরও দুটো মাছ, আর এখানে পুরো মাছগুলোকে আমি ভেজে নেবো। আর চারটে দুটো মাছ আছে, আর এই দুটো মাছগুলোকে আমি ভেজে নিই, ভেজে তারপরে আসছি। তো আমার ভাজা হয়ে গেল, এরকম সব মাছই ভেজে নিয়েছি, আর এখানে রয়েছে আলু কেটে নিয়েছি, আর এই কড়াইয়ে যে মাছের যে তেলটা আছে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোকে একটু ভেজে নেবো। আলুগুলোকে আমি সব দিয়ে দিয়েছি, এবার আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি কড়াই। তো এর মধ্যে আমি একটু দেব হলুদ, অল্প হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। দিচ্ছি একটু নুন আলুর মধ্যে, তো নুন হলুদ দিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছি একটু। দেখো ভালো করে একটু ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে, আলুগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। তো আলুগুলো তো আমি এখানে ভাজা বসিয়ে দিয়েছি, আর আমি এই মাছে দেওয়ার জন্য একটু মশলা করে নেবো। তখন ভাজা হচ্ছে, আর আমি মাছের যে মশলাটা দেবো তার জন্যে দিলাম একটু হলুদ হাফ চামচ, দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ দিলাম ধনের গুঁড়ো, আর চামচ ছোটো চামচের এক চামচ দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা জল, জল দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো ভিজিয়ে একটু। আর আলুটা তো এখানে ভাজা হচ্ছে, তো আলুটাকে আরও কিছু করে একটু ভেজে নেবো, সেটা ভেজে নিচ্ছি। আলু দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি একটু কড়া থেকে নামিয়ে নিচ্ছি। আলু তো আমার ভাজা হয়ে গেছে, আর কড়াই থেকে তুলে নিয়েছি, আর দেখো এর মধ্যে অল্প একটু তেল আছে, এর মধ্যে আরেকটু কিছুটা তেল দিয়ে দিলাম, দিলাম একটু জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেলটা কিছুক্ষণ একটু গরম হতে দেবো। তো আমার তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে দেখো, আর এই যে পেঁয়াজ দুটো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেবো কড়াই লাল করে,
একটু ভেজে নিচ্ছি ভালো করে, ভেজে তারপরে আমি মশলাগুলো দেব। তো এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে দিলাম 4টে কাঁচা লঙ্কা গোটা, কারণ যেহেতু আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি তা কাঁচা লঙ্কাটা একটু গোটাই দিলাম, চিরে দিলাম না, কারণ বেশি ঝাল হয়ে যাবে। আর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজটা আমি ভালো করে একটু লাল করে ভেজে নিয়েছি, একটু মচমচে করে ভেজে নিতে হবে। তো একটু ভালো করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। আর এর মধ্যে দেবো 1 চামচ আদা, এর মধ্যে আমি টমেটোটা ইউজ করলাম না। তো এখানে দিলাম টমেটোটা, তোমরা দিতে পারো, যেহেতু আমার বাড়িতে টমেটো নেই ওই জন্য আমি টমেটোটা দিলাম না। আর আদা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তো এখানে আমি ভালো করে আদা আর পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম, একটু আদার গন্ধটাও চলে গেছে। আর যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। আচ্ছা, ভালো করে মশলাটাকে আমি একটু গুঁড়িয়ে নিলাম, ভালো করে নেড়ে নিলাম। মশলার যে কাঁচা গন্ধটা থাকছে সেই গন্ধটা চলে যাবে। তো ওই জন্য একটু ভালো করে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। ভালো করে একটু ভাজতে হবে, নাহলে কাঁচা গন্ধটা চলে থাকবে। আর দেখো এর মধ্যে একটু আলু আমি দিয়ে দিলাম, যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। তো মশলার মধ্যে দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি মশলা দিয়ে। তো এটা কিছুক্ষণ মশলার সঙ্গে নাড়তে হবে, তারপরে পরিমাণ মতো আমি জল দেবো। তো আলু আমার অর্ধেক এমনি সেদ্ধই হয়ে গেছে, তো এতে বেশি জল দিতে লাগবে না। আর যে বক মাছ একটু মাখা মাখাই খেতে হয়, বেশি ঝোল খেলে ভালো লাগবে না। তো এই জন্য আমি এর মধ্যে অল্প, যে কিন্তু আমি বলছি এতে বক মাছের ঝোল, কিন্তু এটা না, এটা বক মাছ আলু দিয়ে ঝাল। মশলা আমার আলুর সঙ্গে কষানো হয়ে গেছে, দেখুন ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি জল দিয়ে, একটু ভালো করে নেড়ে নিলাম। এবার এটা কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো, কারণ এটা ভালো করে সেদ্ধ না হওয়া পর্যন্ত এই মাছগুলোকে দেব না। আর এর মধ্যে আমি একটু চাপা ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিটের পর আমি আবার ফিরে আসছি। এখন আমি একটু নুনটা দিয়ে দিলাম, পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে দিলাম। আর আলু ভাজার সময় যেহেতু নুন দিয়েছি তো এই জন্য অল্পই নুন দিলাম। আর এটা ভালো করে ঢেকে দিলাম। ঢাকনাটা আমি একটু খুলে দেখে নেবো আমার মাছ ঝোলটা কতদূর হলো। তো এখানে আমি দেখছি ঝোলটা এখনও অনেকটাই জল আছে। তো আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকনাটা আমি খুলে রেখেই দেবো, কারণ যেহেতু ঝোলটা একটু কমাবো, মাখা মাখা করব। তো এটার মধ্যে একটু জলটা দিয়ে দেবো, আর আলুটা আর একটু সেদ্ধ হবে। আর এই যে ভেজে রাখা যে মাছগুলো, সেই মাছগুলোকে আমি দিয়ে দিলাম বক মাছগুলো। তো এই বক মাছ খেতে খুবই টেস্টি, আর মাছটা খেতেও খুব ভালো, পুরো বকের মতো দেখতে। তো তোমরা বাজার থেকে এরকম সাদা রঙের হয় মাছটা, খুব টেস্টি, আর এই মাছটা খুবই ভালো। তো এবার আমি এই মাছটা এরকম ঢাকনা ছাড়াই রেখে দেবো, কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোল তো আমার এখানে ফুটে গেছে দেখো, আর মাছের ঝোলটা কমেও এসছে। আর মানে মাছের ঝোল বলছে এটা ঝাল, বারবারই ঝোল বলা হয়ে যাচ্ছে। তো এখানে বক মাছের ঝালটা তো আমার হয়েই এসছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিলাম। তো গরম মশলা দিলে খেতে একটু স্বাদটা অন্যরকম লাগে, সব জিনিসেই লাস্টে একটু গরম মশলা দিলে স্বাদটা অন্যরকম পাল্টে যায়। তো প্রায় আমার এটা হয়ে গেছে শেষের মুখে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব কড়া থেকে। তো দেখো এই মাছটা করতে আমার বেশিক্ষণ সময় লাগলো না, খুবই অল্প সময়ের মধ্যে এটা হয়ে গেছে মাছটা। আর মাছটা খেতেও খুবই টেস্টি হবে, বারবারই বলছি তোমরা। আর বাজার থেকে দেখবে সে সাদা বক মাছের মতো পুরো দেখতে একদম, আর খুবই ভালো মাছটা, দেখতেও যেরকম খেতেও সেরকম স্বাদ। তো এটা আর একটা সর্ষে বাটা দিয়ে করা যেত, সেটা তোমাদেরকে আর একদিন আমি করে দেখাবো। আর আজকে এটা আমি আলু দিয়ে ঝাল করলাম, তো অনেক সহজ পদ্ধতিতে। তো এবার এটাকে আমি নামিয়ে নেবো, এটা আমার ফুটে গেছে, আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখো। আর বেশি এটা করালে মাছগুলো যেহেতু একটু নরম হয় তো ভেঙে যেতে পারে, তো এই জন্য এটাকে আমি নামিয়ে নেবো। মাছ তো আমি কড়া থেকে নামিয়ে নিলাম।
দেখো কড়া থেকে নেমে বাটিতে একটু স্রাব করে নিচ্ছি আর সবাইকে বলছি যে এই মাছ বাটিতে একটু স্রাব করে নিলাম মাছটা তো বক মাছে এই যে হয়ে গেল আমার রেসিপিটা তো এই যে আমার রেসিপি হয়ে গেল আজকে যে বক মাছ রান্না করেছি দেখো আলু দিয়ে আর মাছের কালারটা কত সুন্দর হয়েছে গন্ধটাও খুব ভালো আসছে আর খেতেও অনেকটাই মনে হচ্ছে স্বাদটা হবে তো তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখো আর অনেকটাই অনেকটাই অল্প সময় লেগেছে এই রান্নাটা করতে মাছটা আর দেখো পুরো তেল তেল ভাসছে মানে তেলটা একটু বেশি লাগবে তেল ঝাল যেহেতু বক মাছের এটা ঝাল দুজনে একটু তেলটা বেশি লাগবে তো তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা আর এটা করে খেও খুবই ভাল লাগবে আর টাটা তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজকে তো মাছ তো হয়ে গেল আর আমার রান্নাটা এখানেই আজকে আমার ব্লগটা শেষ করলাম তো তোমাদেরকে রান্নার ব্লগটা দেখিয়ে দিলাম তো তোমরা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর রান্নাটা করে খেও আর কেমন লাগলো রেসিপিটা সেটাও বলো বক মাছ বাজার থেকে এনে করে খেও তো কেমন লাগবে দেখবে আর এখানেই আমার ব্লগটা শেষ করলাম তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার কী নিয়ে আসি সেটা দেখা যাক তো চলো টাটা।